সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমরা উপস্থিত হয়েছি সুন্দর পালা নিয়ে। সেই পালা হলো নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী। বাংলাদেশের স্বনামধন্য গায়িকা জনাব লিপি সরকার, আমার বিপক্ষের শিল্পী আমি অধম লতিফ সরকার। নারী পুরুষ পাল্লা যেহেতু আল্লাহ যারে যেভাবে তৈরি করেছে, যে যেভাবে আছি সে সেইভাবেই, অর্থাৎ লিপি সরকার নারীর ভূমিকায়, আমি লতিফ সরকার পুরুষের ভূমিকায়। দেশে এবং দেশের বাহিরে যে বাউলা শেখান জাকেরান শ্রোতা মণ্ডলী, যারা আমাদের এই গানগুলো উপভোগ করতেছেন, সকলের প্রতি সালাম জানিয়ে স্মৃতি সুরের পক্ষ থেকে এই ভিসিডি উপহার দেওয়া হচ্ছে। সকলের প্রতি ভক্তিমূলক শ্রদ্ধাঞ্জলি মিরপুর বাবা শাহ আলী রহমতুল্লাহের পাক দরবারে ভক্তি রেখে, বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়াউলিয়া গওস কুতুব সকলের দরবারে ভক্তি রেখে আমার অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। না বুঝিয়া করলে পাল্লা হইয়া যাইবা জল্লা, বুঝা কইর নারী পুরুষ পাল্লা। না বুঝিয়া করলে পাল্লা হইয়া যাইবা জল্লা, বুঝা কইর নারী পুরুষ পাল্লা। সবাই করবেন আল্লাহ আল্লাহ, একটা উল্লাই আর একটা বললা। ভাইরে নারী পুরুষ হবে পাল্লা, সবাই করবেন আল্লাহ আল্লাহ, একটা উল্লাই আর একটা বললা। নারী পুরুষ পাল্লা। নারী হইতে পুরুষ জ্ঞানী জানানিও তাহার মানি, পাক পুরাণে বলেছে মাওলা। ভাইরে নারী হইতে পুরুষ জ্ঞানী জাইনানিও তাহার মানি, পাক পুরাণে বলেছে মাওলা। নারী হয় শয়তানের বাহন দেখো কুরআন খুল্লা, নারী হয় শয়তানের বাহন দেখো কুরআন খুল্লা, নারী হয় শয়তানের বাহন দেখো কুরআন খুল্লা। বুঝা কইরো নারী পুরুষ পাল্লা, না বুঝিয়া করলে পাল্লা হইয়া যাইবা জল্লা, বুঝা কইরো নারী পুরুষ পাল্লা। সারা দিলে ইয়ারি দুই ঠোঁটে লাগাম লোহার তালা, লতিফ সরকার বলে নারী যুক্তি সারা দিলে ইয়ারি দুই ঠোঁটে লাগাম লোহার তালা। তারপরেও না হইলে লবন্দি মুসিল্লা, তারপরেও মনে মনে দেখেননি ভুললে একটা তিন জড়িয়েছে যে শুরু তো নেই এই ডক, বাকি সময় জানি কেমনে কাটে। হ্যাঁ দেখেন ভাই, মাছ মাংস যতই আপনি 10,000 টাকার বাজার করেন, 50,000 টাকার বাজার করেন, 1,00,000 টাকার বাজার করেন, লবণ না দিলে স্বাদ নাই। তাই লবণ দিমু সিল্লা মানে পালার মধ্যে, এই সিল্লে ভিতরে যে একটা শাড়ি কথার প্রেমের ভাবের, ওই শাড়ির মধ্যে ভাবের লবণ দিব যাতে মজা হয়। তুমি আবার গাল হুইলা দেখো না, হিল্লা হইলে লবণ দিমু সিল্লা,
আমার প্রথমবারে জিজ্ঞাসা আশা করি সুন্দরভাবে আমাদের বুঝাবেন নারী এবং পুরুষ আল্লাহর সৃষ্টি শুরু থেকে এই পৃথিবীর মধ্যে যেমন ছিল বাবা আদম ছিল মা হাওয়া বিবি সেই আদম থেকে আমরা বুনিয়াদ আদম বাবা মায়ের কাছে রোপণ করেছে অর্থাৎ বুনছে তার থেকে আমরা পৃথিবীর মধ্যে এসেছি সৃষ্টি শুরু থেকে এই মানুষ আল্লাহ যে মানুষ দিয়ে বাগান মিলে আছে ওই পাল্লা নারী পুরুষ পাল্লা আপনারা খালি দেখবেন নারীর কতটুকু গুণ আছে আর পুরুষের কতটুকু গুণ আছে আল্লাহ দিয়েছে আচ্ছা আমার জিজ্ঞাসা লিপি সরকার পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে আদমের বাম পাজরের রেহান নামক হাড় দিয়া হাওয়া বিবিকে সৃজন করা হয়েছে আচ্ছা বাম পাজর হাড় যে হাড্ডি হাড্ডিটা তো শক্ত নাকি একটা লোহা দিয়া যদি একটা ছুরি বানায় ছুরিটাও কিন্তু শক্ত একটা লোহা দিয়ে একটা দাও বানাইলে ওই দাওটাও কিন্তু শক্ত অর্থাৎ লোহা দিয়া আরেকটা জিনিস তৈরি করলে ওইটাও কিন্তু শক্ত আমি জানতে চাই যদি নারীর বাম পাজরের হাড্ডি দিয়ে তৈরি করা হয় হাড্ডি তো শক্ত তে মায়া লোকে তো বুসির বস্তার মতো নরম কে নাকি হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে তাহলে আরেকটা যারে তৈরি করলো ওইটা তো শক্তই হবে হাড্ডি শক্ত ওইটাও শক্ত কিন্তু আমি জানতে চাই শক্ত হাড্ডি দিয়ে যারে তৈরি করলো এইটা তো নরম কে এত মুলাম কে এই তো আমার রইল লতিফ সরকার বলে নারী ছুটি সালা দিরে ইয়ারি তুই ছোটে লাগাম লোহার তালা ওরে লতিফ সরকার বলে নারী ছুটি সারা দিলে ইয়ারি তুই ছোটে লাগাম লোহার তালা তারপরে ও না হইলে লবঙ্গি মুছিল্লা আরে কোনো নাই রে খাতির কে সাদা কে কালা বুঝা কইরো নারী পুরুষ তাল্লা না বুঝিয়া পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে তার সঙ্গে তার পিয়ারা হাবিব আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু সাল্লামের পাক রজায় ভক্তি চম্বন রেখে আজকের এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি এবং আমার এই গানে সুরে যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন আপনাদের মাঝে আজকে গান করব বাংলাদেশের সুনামধন্য শিল্পী লতিফ সরকার সাহেব এবং আমি ক্ষুদ্র একজন গায়িকা লিপি সরকার তাই আপনাদের মাঝে উপহার দিচ্ছে এই ক্যাসেটটি স্মৃতিসুরের পক্ষ থেকে আপনাদেরকে এই উপহার দেওয়া হচ্ছে সকলকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরে মাইনা কম তার ঠেলা বেশি মাইনা কম তার ঠেলা বেশি আন্তাজির জামাইও তার সাহস তো কম নাই ও তার সাহস তো কম নাই ওরে মাইনা কম তার ঠেলা বেশি মাইনা কম তার ঠেলা বেশি আন্তাজির জামাই ও তার সাহস তো কম নাই ও তার সাহস তো কম নাই Yeah!
আমরা প্রথম স্টেজ কিছু বলতে যাচ্ছিলাম না তারপরে একেবারে না বললেও আজকে হয় না কি বলেন ভাই আপনারা না বললে হয় না সর্বপ্রথম তার একটি কথা শুনতে পাইলাম আমি আসরে বসে আজকের পালা দিয়েছেন নারী এবং পুরুষ এই কথাটা বলে আবার ঘুরে বলল আজকের পালা পুরুষ এবং নারী তাই লতিফ সরকার সাহেব জিতার জন্য কখনো উল্টা পাল্টা করবেন না জিতার জন্য না চাহিদা ভালো দেখে তিনটাই আলি দেওয়ার জন্য চেষ্টা করেন না লিপি সরকারের সাথে আপনাকে এই প্রথমবারের মতো হলুদ কার্ড দেখাইলাম লাল কার্ড দেখানোর অবস্থাটা করেন না এই কথা বললে আপনারা কিন্তু লাল কার্ড দেখায় এই মাঠের বাহির করে দিব আল্লাহ যা করে এই নারীকে শয়তানের বাহন বলা হয়েছে উনি বলেছেন কেন বলেছেন শয়তান নারীর বেশ ধরে গন্ধম গাছের নিচে গিয়ে ছলনা করে হাওয়া বিবিকে গন্ধম খাওয়াইলো হাওয়া বিবিকে আদমকে খাওয়াইলো এই জন্য পবিত্র কোরআনে ঘোষণা করেছেন নারীদেরকে শয়তানের বাহক আপনি একবার চিন্তা করে দেখেন এই শয়তান যদি নারীর বেশ ধরে গন্ধম না খাওয়াইতো আপনার মতো লতিফ সরকার এই দুনিয়াতে আসতো না এবং লাফায়া ফালায়া ফালায়া বরকির বাচ্চার মতো গানও গাইতে পারতো না তাই সাবধান কথাবার্তা আপনাকে প্রথমবারের মতো হুঁশিয়ার করে দিলাম নাইলে কিন্তু আপনার খবর আছে আজকে আল্লাহ যা করে সরকার কি বলবো আপনার কথা লবণ লাগান দুঃখ নাই আমি আবার ওই লবণকে গঙ্গা সেজে ওই জায়গার ভিতরেই লবণকে গলায় শেষ করে দিব আপনার দুই টাকার লবণে কোনো কিছুই হবে না আমার আপনার দুই টাকার লবণে কোনো কিছুই হবে না কারণ লবণ লবণ দিয়ে আর কি হবে আমি নিজেই তো গঙ্গা হয়ে বয়ে রয়েছি আপনারা কি বলেন ভাই তাই না আমি নিজেই তো গঙ্গা আর এই গঙ্গার ভিতরে লবণ দিলে দুই টাকার লবণ দিলে আসে আর যায় কি কোনো কিছুই না আমার বাবা একটি প্রশ্ন করেছেন আমার কাছে খুব চমৎকার প্রশ্ন আদমের বাম পাশের হার দিয়ে রাহান নামক হার দিয়ে এই হাওয়ার সৃষ্টি তাই হাড্ডি দিয়ে এই হাওয়ার সৃষ্টি হাড্ডি দিয়া বানাইলে তো শক্ত জিনিস দিয়ে বানাইছে শক্তই থাকবো কিন্তু দেখা যায় মেয়ে লোক এই কি যেন বললো ভুসির বস্তার মতো নাকি নরম তাহলে দেখা যায় আপনি একটা মায়া লোক যাচাই করে বুঝতে ফেলাইছেন মেয়ে লোক ভুসির বস্তার মতো নাকি অবস্থা হ্যাঁ মাত্র একটা নারীকে যাচাই করে আপনি বুঝতে ফেলাইছেন সবাই ভুসির বস্তার মতো নাকি হ্যাঁ আস্তে আমার আসল
রাসূল বলেছেন হাদিসের ভিতরে তার প্রমাণ কি বলেছেন কি বলেছেন এই মেন এই নারীদেরকে বাঁকা হাড়ি দিয়ে এই নারীকে তৈয়ার করা হয়েছে বানানো হয়েছে এই নারীকে বেশি টাইট দিও না বাহ 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 বাঁকা হাড় দিয়ে এই নারীকে তৈয়ার করা হয়েছে এই হলো এক কথা আরেক ভাবে জবাব দেই আপনাকে যেমন লোহা লোহা দিয়ে কি বানায় লোহা দিয়ে বানায় চাকু বানায় ছুরি বানায় লোহা দিয়ে লোহা বানায় ও ভাই লোহার উৎপত্তি কোথার থেকে লোহার জন্ম কোথার থেকে আপনারা কেউ জানেন জানেন না লোহা লোহার উৎপত্তি হয়েছে এই লোহাই বানাইছে পানি দিয়ে বানাইছে লোহা আর ওই লোহা হইছে শক্ত কারেক্ট কি ভাই পানি নরম না পানি নরম না তে পানি যদি নরম হয়ে থাকে আর ওই নরম জিনিস দিয়া যদি শক্ত জিনিস বানায় থাকে তাই আমার আল্লাহ এইটাও পারে আমার আল্লাহ ওইটাও পারে শক্ত জিনিস দিয়া নরম বানাইতে কি ভাই পারে না পারে পারে শক্ত জিনিস দিয়া আমার আল্লাহ নরম বানাইতে পারে আমার আল্লাহ পারে না এমন কোন জিনিসই না এরকম কোন বস্তুই না বলে এই জিনিসটা আমার আল্লাহ পারে না এই আপনার কথার এখানে আমি ছোট করে জবাব দিয়ে গেলাম এবার আমার প্রশ্ন থাকবে আজকে লতিফ সরকার বেশি পাকনা পাকনা আলাপ করতেছে একটা থাকবো পেস আর একটা থাকবো ছোট করে প্রশ্ন আগে প্রশ্নটাই করি বলেন আমার জানার দরকার এমন এক পুরুষ ছিল এই পৃথিবীর বুকে সেই পুরুষ একটা নারীর পাও দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছিল আমি জানতে চাই সেই পুরুষটা কে তার নাম কি আর মাইয়া লোকের পায়ের ভিতরে এমন কি জিনিস আছে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়া পাও দেখতে হইব আমার জানার দরকার সেই পুরুষ কে তার নাম কি এর কারণটা কি একটা কথা আদমের বাম পাশের রাহান নামক হাড় দিয়া হাওয়ার সৃষ্টি কি ভাই বলেছেন এই কথা আমি জানতে চাই অপারেশন করলে মানুষের শিলির দাগ থাকে কি ভাই আছে না আছে এই যে এত বড় বাম পাশের থেকে যে একটা হাড় আল্লাহ উঠাইয়া নিয়া এত বড় একটা মানুষ বানাইলো আমি জানতে চাই এই অপারেশন করলে শিলির দাগ থাকে এত বড় হাড়িটা উঠাই নিল ওইখানে শিলির দাগ নাই কেন আরে বাবা এবং দেখা যায় আপনাকে আরেকটা জায়গা আছে ওই জায়গাতে আড্ডি উঠাই নিছে ছোট একটা হাড় উঠাই নিছে ওইখানে শিলির দাগ আছে আর এইখানে নাই কেন এই আপনার কাছে একটা পেস একটা প্রশ্ন আর কিছু বলবো না বাবা বাবা ধন্যবাদ আমার যাহা জিজ্ঞাসা ছিল তা সুন্দরভাবে জবাব করলেন এবার আমার কাছে প্রশ্ন রাখলেন সুলেমান নামে একজন নবী ছিল সে নবী একজন নারীর পাও দেখার জন্য অনেক টাকা খরচ করেছিল আর একটা পেস রাখলেন আমার কাছে নারীদেরকে যদি পুরুষের বাম বাজারে রেহান্নাম ঘাড় দিয়ে তৈরি করা হয় তাহলে এখানে সেলাই নাই কেন এই দেহের মধ্যে আরেকটা জায়গা আছে অনেকেই বুঝে ফেলেছেন যে জায়গা থেকে একটা হাড়ি তুলে নিয়েছে সেখানে তো একটা দাগ আছে কিন্তু এখানে দাগ নাই কেন আহা যদি হাড়িটা তুললা না নিত কেমনই তো তাও হাড়ির সাইজটা তো বোঝেন ওই যে বাঁশ গাছের মধ্যে যেটা থাকে চক্রা বকরা
كيل لغزا الله إذا ودأ نياكلو إذا زدني ثقتي فورا رودي تبارتونا أرو كتو ديك جزا خلي ماب سعيد الله جاي هوك ما هو بيبي الله كبلا شنا ماولا يتو بابير ماسخانه يتو بريمير ماسخانه এমন একটা জিনিস তুমি দিয়েছো আমি বড় কষ্ট পাই সেই হাওয়া বিবির ফরিয়াদে আদিপিতা আদম সফুল্লার যেই যেই হাড়িটা তুলে নেই সেখানে একটা দাগ রয়ে যায় কিন্তু বাম বাজারের রেহান নামক হাড়ের মধ্যে যেই হাড়িটা নিল এখানে দাগ নাই কেন এখানে বিষয় দুইটা অনেক কথা আছে সিডির ব্যাপার অল্প কথায় বলবো ওই যে আদিপিতা আদমের যে পুরুষলিঙ্গ হতে যে হাড়িটা তুলে নিয়েছে এই অপারেশনটা করেছিল ফেরেশতারা যার জন্য এখানে দাগ রয়ে গেছে ভেস্তি মলম দিয়ে ওটা লাগিয়েছিল বিধায় ডাক্তার হয়ে গেছে আর রেহান নামক যে হাড়িটা এই হাড়িটা আল্লাহ কুদরতের মাধ্যমে উঠিয়ে নিয়া হবে বিকে তৈরি করেছে বিধায় এখানে শালার কোনো প্রশ্ন ওঠে না বুঝে বলেছো আল্লাহ নরম জিনিস দিয়ে শক্ত জিনিস তৈরি করে শক্ত জিনিস দিয়ে নরম জিনিস তৈরি করে আল্লাহ ইচ্ছা করলে সেখানে শালাই রাখতেও পারে নাও রাখতে পারে অর্থাৎ আল্লাহর কুদরতি অপারেশন যেখানে সেখানে কোনো শালাইয়ের প্রয়োজন হয় না আমারে কই হলুদ কার্ড দেখাইবো মায়ের সাহসটা কত দেখছিস নি আহে আবার রেফারি গিরি করলো কবে হ্যাঁ আবার কই বকি আমার একটা কথার মধ্যে ভক্তি হয়ে গেছে জীবনে কোন মাইয়া আমার সাহস পায়নি এই কথাটা কইতে তারপরও বলেছে তুমি জানো না আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাঠে মেষ চড়াইতেন বকরি চড়াইতেন আমি লতিফ সরকার ওই যে ওই বকরির মতো যদি আমার জীবন হইতো যেই বকরি আমার রাসূল নিজে চড়াইয়াছে আমার জীবন ধন্য হয়ে যেত যাই হোক তিনি একটি প্রশ্ন করেছে তো তোমার আমি আর কি কইতাম চাই না কিছু কইতে যদি কিছু না কই অনেকে বলবে যে লতিফ সরকার আগের মতন পারে না হ্যাঁ আবার যদি কইতে যাই তাহলে মাইয়া করে ফালা ফালি না কইও তো পারি না তো কমও না তেমন একটা বাকিও রাখব না ধর মাইয়ার আগা বাসা ফুল্লা রইছে মুরগির মতন কলা পাতার জীবন লিপির কলা পাতার জীবন মায়ার বয়স হইলে কুড়ি মোটামুটি আধা বুড়ি যতই পরে রঙিন শাড়ি কাম কাই যে নাই তেম চালান ছাড়া ব্যবসা করে শূন্য এক মহাজন লোভি মন মরি চালান ছাড়া ব্যবসা করে শূন্য এক মহাজন কথার বেলা ষোলোই আনা কথার বেলা ষোলোই আনা কথার বেলা ষোলোই আনা খেলার মাঠে হয় পলায়ন কলা পাতার জীবন মায়ার কলা পাতার জীবন মায়ার ফাঁকি ঝুঁকি এইসব শুধু ভূতের ভাজি দুই দিনের স্বপ্ন মায়ার রূপে আগুন চোখে বেলকি মিছে মায়ার ফাঁকি ঝুঁকি এইসব শুধু ভূতের ভাজি দুই দিনের স্বপ্ন ঘুম ভাঙিলে স্বপ্ন মিথ্যা জানে সর্বজন নারী সাত সমুদ্র তেরো নদী আমি একবার চুমুক মারি যদি ও
করে শুকায়া যায় সকল নদী জানলে কামের সাধো মায়ার সাত সমুদ্র তেরো নদী একবার চুমুক মারি যদি শুকায়া যায় সকল নদী জানলে কামের সাধো কৃষ্ণা ষোলো সগুপিনী লইয়া খেলছে বৃন্দাবন জীবন মায়ার কলা পাবিব কি কইতাম মায়ার রূপে আগুন চোখে বেলকি মিছে মায়ার ফাঁকি ঝুঁকি এই সব শুধু ভোজের বাজি দুই দিনের স্বপন এই দুই দিনের স্বপ্নের মধ্যে যে সাধক পুরুষ সে কখনো করে না সে অবশ্যই কামে এবং প্রেমে পুরুর জীবন জয় করে নিয়েছে সেই একজন পুরুষ আজকে তোমার পাশে গান গাইতেছে কেন বললাম ওই যে সুলেমান নবী আমার কাছে প্রশ্ন করেছে এমন একজন পুরুষ মেয়ের পাও দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ওই পুরুষটাকে নাম ছিল তার সুলেমান নবী এই সুলেমান নবীর এক হুদহুদ পাখি ছিল একদিন হুদহুদ পাখি এসে বলে নবী গো এমন একজন নারী এক দেশের মধ্যে রাজ্য তো করে সেই দেশের রানী হইল ওই নারী সুলেমান নবীকে তাই নাকি সুলেমান নবীকে আল্লাহ অনেক বড় বাদশাহ বানিয়েছিল যার সিংহাসন বাতাস দিয়ে উড়ত বলে তুমি তাকে ইসলাম ধর্মের দাওয়াত দাও হুদহুদ পাখি ধর্মের দাওয়াত দিলেন কিন্তু বিলকিস রানী সেই নারীর নাম ছিল বিলকিস এই বিলকিস রানী প্রত্যাখ্যান করলেন শুধু তাই না হুদহুদ পাখি বললেন আপনাকে আমার যে মনিব সুলেমান নবী বিয়ে করতে চায় সেই রানী তাতে রাজি হইলেন না অবশেষে সুলেমান নবী বললেন সে যদি সহসা রাজি না হয় তাকে প্রয়োজনে আমি এমনভাবে আনব তার কতটুকু পাওয়ার আছে আমি দেখব হুদহুদ পাখি কয় নবী একটা নারীর ব্যাপারে আপনি এত রাগুয়ে লাভ কি আমার আপনি সাইরা দেন খালি হুকুম দেন না একটা নারীর সাথে প্রতিযোগিতা করতে আমি তো যথেষ্ট অবশেষে সুলেমান নবী বলেন ঠিক আছে যাও তুমি যাও হুদহুদ পাখি গিয়া ওই যে বিলকিস রানী যে সিংহাসনে বসা ছিল রানীর তো আনছে সিংহাসন সহ নিয়ে এসেছে চায়া দেখে পাও হইতে মাথা পর্যন্ত বোরখায় ঢাকা কিন্তু তাকে দেখার মতো সমগ্র শরীর দেখা যায় না এমনি আবার পর্দাশীল ছিল তো সুলেমান নবী বলেন নারী সে কতটুকু জ্ঞানী আজকে আমি পরীক্ষা করব সে পরীক্ষা করতে গিয়া সুলেমান নবীর সিংহাসনের সামনে কাচের গ্লাস দিয়া একটা রাস্তা বানাইলেন দূর থেকে মনে হয় সামনে যেন পানি আছে অর্থাৎ রাজার সিংহাসনে যাইতে হলে পানি পড়বে পায়ের মধ্যে এরকম দেখা যায় যে কাচের রাস্তা তাই ওই বিলকিস রানী যখন সিংহাসনের দিকে আসতেছিল তখন ধীরে ধীরে আস্তে আস্তে কাপড় উঠাইতেছিল অর্থাৎ যার পা হইতে মাথা পর্যন্ত ঢাকা সুলেমান নবী পরীক্ষা করেছিলেন দেখব সে জ্ঞানের প্রতিযোগিতায় জয়ী হইতে পারে কিনা যখন বিলকিস রানী আরে নারীর জ্ঞান আর কতটুকু এই সাইশ মায়া লোকের এক সড়ক বুদ্ধি নেই যখন কাপড় একটু উঠাইতে ছিল সুলেমান নবী তো আল্লাহ নবী নবী বললেন হে বিলকিস রানী তোমার আর কাপড় উঠাইতে হবে না তুমি চেয়ে দেখো সামনে পানি নেই পানি নিচে উপরে গ্লাস অবশেষে ওই বিলকিস রানী বোরখা ছেড়েই সুলেমান নবীর কাছে আসলেন আয়সা বললেন যে আপনি নিচে পানি রাখছেন উপরে উপরে গ্লাস রাখছেন আমি তো মনে করছি সামনে পানি তাই কাপড় উঠাই দিকে আমি লজ্জিত হয়ে গেছি অর্থাৎ জ্ঞানের প্রতিযোগিতায় আমি আপনার কাছে হেরে গেছি অতএব কারণে আমার স্বামী হওয়ার যোগ্য আপনি সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে তার রূপ দেখার জন্য না তার জ্ঞানকে পরীক্ষা করার জন্য যাই হোক এই তাহার জিজ্ঞাসা ছিল এবার আমার জিজ্ঞাসা আসবে তুমি শুধু বলবে এমন একজন নারী ছিল পৃথিবীর মধ্যে
সেই মা নারী মরার আগে আল্লাহ বলেছিল হে নারী তুমি কি কিছু চাও আমার কাছে সেই নারী বলেছিল মাওলা তুমি আমার জন্য বেহেশতের মধ্যে একটা রং মহল তৈরি করো বাহ কত চমৎকার কথা আল্লাহ ওয়াদা করলেন হে নারী তুমি এত সৌভাগ্যবান তুমি এত ইবাদত করেছো আমি আল্লাহ তোমার জন্য বেহেশতের মধ্যে একটা রং মহল তৈরি করে রাখলাম আমি জানতে চাই নারীটাকে সে এমন কি ইবাদত করেছিল যার ইবাদত আল্লাহ খুশি হয়েছে সে বেহেশতের মধ্যে রং মহল তৈরি করতে বলেছে আল্লাহ তাকে জান্নাত তো দিয়েছে জান্নাতের ভিতরে রং মহল তৈরি করেছে সেই নারীটাকে না তার নাম কি তার ইবাদত কি ছিল মায়ার গলা পাতার জীবন লিপির গলা পাতার জীবন মায়ার গলা পাতার জীবন অতি চমৎকার আমার কথার জবাব জবাবের নেই কোনো অভাব যদিও তেই জবাবের ভিতরে থেকে যায় কিছু অভাব আর সেটা ধরাই বাউলদের একটা স্বভাব আদমের একটা হার উঠাই নিছে ফেরেশতারা এই কারণে ওইখানে শিলি আছে আর একটা হার উঠাই নিছে ওইখানে নাকি কুদরতি মলম গোসা দিছে তাই আজকে দেখা যাইতেছে যেই পুরুষের সাথে গান যা কিছু খমু খালি খালি কুদরতি আল্লাহর কুদরতি মনে কইব এরকমই বাবা মানে মনে হইতাছে আর কি ভাবতেছি যেটা জিজ্ঞেস করুম ওইটাই খালি কইব আল্লাহর কুদরত এই বিষয় হইছে গিয়া এক পুরুষ উনি না ওনার মতো এক পুরুষ সারা গ্রাম বাকি খাইতে 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 এমন কোন দোকান বাকি নাই বলে ওই দোকানতে বাকি উনি খায় নাই এখন সবাই ওনার কাছে টাকা চাই কামাই রোজগার করে না তো বাদাইম্মা উলু বাদাইম্মা কামাই রোজগার করে না অনেক কি করব এখন এক বন্ধুর কাছে গিয়া কইতাছে দোস্ত কই কি কই আমার তো এই অবস্থা আমি তো বাকি খাইতে খাইতে ভরিয়া লাইছি অনেক আমার তো টাকা চাই ওই দোস্ত আবার কইতাছে দোস্ত তোর একটা বুদ্ধি শিখাই দেই তোর কাছে যে আইসা টাকা চাইবো তুই খালি কবি ফসর ফস ফসর ফস ফসর ফস অনেক যে এই টাকা চাই এই একই কথা কয় ওই যে ফসর ফস অনেক যে এই কথা কয় অনেক সবাই মিললে কইতাছে কই ওর তো টাকা চাইস না ও পাগল হয়ে গেছে গা তো পাগল ছাগলের তো কি টাকা চামু ওরে মাফ কইরা দে দিছে মাফ কইরা এখন যেই বন্ধু শিখাই দিল বলে টাকা চাইলে এই কথা কবি ওই বন্ধু আবার হেরতে টাকা পাইতো তো বন্ধু সবারটা তো মাফ করছে এখন আমি যেটা পাবো আমারটা দে কয় দোস্ত রে সবারটাই যখন ফসর ফস হয়েছে তোরডা শুভ দেয় ফসর ফস আজকাল লতিফ সরকারের দশা ওই রকম হয়ে গেছে গা ফসর ফস আসল ঘরে মশাল নাই নকল লয়া টানাটানি শুরু করছে তাই এইরকম বুঝাইয়েন না আশা করি আপনি বাংলাদেশের ভিতরে সুনামধন্য একজন শিল্পী এমন কিছু কথা এমন কিছু গান স্টেজে বলবেন না যেই গান শুনলে যেই কথা শুনলে দর্শক আপনার গানে হালকা হয়ে যায় তুলার মতো এরকম কথা বললেন না কথা বলবেন যেই কথা শুনলে আপনার কথা শুনে যেন যাতে দর্শকের জ্ঞান হয় তারা সেই কথা মতো চলাফেরা করে গান একটা গাইলো খুব সুন্দর মাইয়া রাগা পাসা ফুল্লা রইছে ফারামের মুরগির মতো কলা পাতার জীবন ও চমৎকার গান আপনার ব্রেন ভালো আছে খুব সুন্দর ব্রেনটা খুব পরিষ্কার তাই আমারে ফারামের মুরগি বানাইলো না ভাই কি ভাই বানাইলো না ফারামের মুরগি ফারামের মুরগি যে বললেন যদিও ফারামের মুরগি হয়ে থাকে আপনি জানেন না এর ভিতরে যে কত ভিটামিন আর ফারামের মুরগি যে কত শক্তিশালী এটা খাইলে যে কত উপকার মানুষের হয় আর এই যে দেখতেছেন যে এই যে এই যে দেখেন না ইন্ডিয়ান বলদরা এই যে ইন্ডিয়ান বলদরা এই ইন্ডিয়ান বলদ এমন মোটা তাজা এই যে দেখেন না এই যে খালি ফুলছে ফুটকার মতো ফুটকা মাছের মতো যে ফুলছে এটা কি হয় জানেন ভালো কিছুতে না এর সুয়ের কারণে হয় ইনজেকশনে হয় এরকম এই যে দেখতেছেন যে দেখেন আমগো ফারামের মুরগির মতো আমাগো কোনো কিছুই ভালো না একেরে দেখেন
সেহরাদা নূর পড়তাছে গোলাপের মতো সেহরাদা মাইয়া লোকের বলে 20 বছর হইলে পরে তাদের কোনো দাম থাকে না কি বলছে না এই কথা দাম থাকে না কথা ঠিক আছে তবে এটা কি জানেন 80 বছরের বুড়ির পিছনে যে যুবক যুবক ছেলেরা ঘুরছে এটা জানেন না আপনি আপনি খালি মেয়েদের বদনামই কইয়ে যাবেন না একটু গুণ গন্না কইর লাগা গুণ কইলে তো ধরা আপনি গুণ কইলে উনি ধরা তাতে দুঃখ নাই দেখেন না ছায়া থাকে কেমনে আবার আমারে কইতাছে নিচ থেকে কিছু কইও না কিন্তু আমারে আমারে চিন্তা করছেন তাই কইতাছে একটু পরে আগে ফারামের গানের জবাব দিয়া লই আজকে শেরের উপরে সোয়া শের আমি লিপি সরকার লতিফ সরকারে দিয়ে যাব ওরে ইন্ডিয়ান বলদের মতো ইন্ডিয়ান বলদের মতো নারীর পিছে ঘুইরা মরে ভণ্ডামি দাও ছেড়ে পুরুষ ভণ্ডামি দাও ছেড়ে ও ভাই ইন্ডিয়ান বলদের মতো ইন্ডিয়ান বলদের মতো নারীর পিছে ঘুইরা মরে ভণ্ডামি দাও ছেড়ে পুরুষ ভণ্ডামি দাও ছেড়ে আবার গাবির পিছে বলো যেমন করে ঘোরাঘুরি ওরে হাট বাজারে দেখবেন বাড়ি পিছে পুরুষ আগে নারী ভাইরে গাবির পিছে বলো যেমন করে ঘোরাঘুরি ভণ্ডামি দাও ছেড়ে ওই গাবির পিছনে খালি ঘুর 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 করে বলবো কোনো কিছুই নাই গা এই ফিউজটা লয়ে ঘোরাঘুরি ঘোরাঘুরি করবো তাই আজকে হেমন এই মনে একজন পাইছি আর কি কোনো যেমন বলো দেরে ভাইরে চোখ বাঁধিয়া ঘুরাই তারে আবার বলো তখন নিজের চোখে কিছু নাই আর হেরে ভণ্ডামি দাও ছেড়ে সরসার গাইন বলে নাকি ওই গরু রে যখন চোখের ভিতরে দুইটা ই দিয়া কাপাই দিয়া বান্ধা দেয় তখন ওই গরু মনের ইচ্ছায় চারো কিনার দা খালি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ওই বলদে মনে করে কি আল্লাহ রে কত দূর না জানি গেছি গা আর চোখ খুললা দেহে জায়গাটা জায়গায় খাড়াই রয়েছে আজকার পুরুষের দশা ওই রকম সে মনে মনে চিন্তা করতেছে আজকে একটা কিছু কইরালাম একটা কিছু লপি সরকারে দেখাই দেব নারী রাস্তা ধুইলাম কুইটালাম তাই আমি একটা কথা বলি বলেন জালমুড়ি বেছে না রাস্তা ঘাটে বেডারা বেছে এই দেখেন এমন বড় বড় দুইটা ডিব্বা লয় দুইটা ডিব্বা না লয় এ দুগা জালমুড়ি 2 টাকার মুড়ি দে এ দুগা মুড়ি একটু তেল একটু মানে সেন 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 কইরা এই যে জাইকাইতে জাইকাইতে খট্টর 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 করতে করতে কাগজে ডাললে দেখা যায় এত দুগা মুড়ি আর যেই জারিটি মারলো লাগে ওরে বাবারে বাবা 100 টাকার মুড়ি বানাইতাছে আর কাগজে দিলে একটু পরে দেখা যায় এটা পোতাইয়া শেষ তাই বেশি
কটর কটর করেন না জালমুরের মতো বাইরে বাইরে করেন না পতায় যাবেন গায় কইলাম এইটুকুই বলে গেলাম বলদের মাংস তো ভাই খাওয়া যায় না ওরে ভারতে তার রয় কারখানা ওরে ইনজেকশনে চাষ করে যত বলদের বলদের মাংস তো ভাই খাওয়া যায় না ভাইরে ভারতে তার রয় কারখানা আবার ইনজেকশনে চাষ করে যত বলদের ভুলি নাই ভাইরে আমার মনে পড়ে আমার কাছে প্রশ্ন করে এমন এক নারী ওই নারীর জন্য আমার আল্লাহ পাক সেই বেহেশতের ভিতরে রং মহল বানাবে সেই নারীকে এ খুব জিদটা গেছে গাই প্রশ্ন করা একবারও চিন্তা করলো না এটা কি ঠকলো নাকি জিতলো সেই নারীকে সেই নারী হলো আপনারা অনেকেই জানেন যার নাম হলো সেই আসিয়া ফেরাউনের স্ত্রী करेक्ट ফেরাউন বলতো হে আসিয়া আমি নিজে খোদা তুমি আমাকে খোদা মানো আমি নিজেই খোদা আসিয়া বলতো না আমি এত বড় অন্যায় এত বড় অপরাধ আমি স্বামী করতে পারবো না আমি আপনাকে খোদা স্বীকার করব না আসিয়া যখন এই কথা বলল ফেরাউন বলতেছে কি তুই খোদা স্বীকার করবি না এই কথা বলে আসিয়ার হাত পাও বেঁধে বুকের ভিতরে পাথর চাপা দিলেন পাথর চাপা দেওয়ার পরে তার নাকে মুখে রক্ত বের হলেন বলে আমাকে খোদা মানো বলে না স্বামী তারপরেও আমি আপনাকে খোদা মানতে পারিব না যখন এই কথা বলল ওই নারীর একমাত্র সম্বল হয়েছে যার যার ইজ্জত আমি তার ইজ্জত রাখবো না তার ইজ্জত শেষ করে দিব আসিয়ার কাপড় ছিল সেই কাপড় টেনে ছিঁড়ে ফেলে দিল তাকে উলঙ্গ করে ফেলল আমার আল্লাহ বলতেছে হে জিব্রাইল আমার জন্য যে ব্যক্তি এত যুদ্ধ করতেছে আমি তো সহ্য করতে পারিনি যাও বেহেশতের থেকে এই নোমালটা নিয়ে যাও আসিয়ার গায়ে দিয়ে আসো সাথে সাথে আসিয়ার গায়ে বেহেশতির নোমাল চলে আসলো ওই নোমাল যখন ফেরাউন টানে ওই নোমাল আর খুলতে পারে না ফেরাউন বলে আসিয়া আমাকে খোদা স্বীকার করো বলে না তারপরেও আমি আপনাকে খোদা স্বীকার করব না কয় কি খোদা স্বীকার করবি না আজকে করায় আসারুম এই কথা বলার পরে একটি করার ভিতরে গরম তেল বলদ পেরে ওই বলকানো তেল ফুটাইয়া আসিয়ার গায়ে ঢেলে দিলেন যখন ঢেলে দিলেন গায়ে আসিয়ার ভিতর থেকে এই প্রাণ পাখিটা চিরতরে চলে গেলেন যখন গেলেন আমার আল্লাহ আসিয়াকে বলতেছে হে আসিয়া তুমি বলো তুমি কি এই দুনিয়ার সুখ চাও নাকি সেই আখিরাতের সুখ চাও আসিয়া বলে আল্লাহ গো মাওলা গো আমি আর দুনিয়ার সুখ চাই না আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না আমি দেখেছি বুঝেছি দুনিয়ার কত স্বাদ তাই আমি আমার জন্য আপনি এক্সট্রা করে সেই বেহেশতের ভিতরে একটি রং মহল তৈয়ার করেন সেই নারীকে আসিয়া ফেরাউনের স্ত্রী তার জন্য সেই বেহেশতের ভিতরে আল্লাহ পাক বেহেশতে তার জন্য এক্সট্রা একটা ঘর বানাবেন এবার আমার ছোট করে একটি প্রশ্ন থাকবে আপনি বলবেন তো অনেক কথা তো কইতে ইচ্ছা করে বলতে ইচ্ছা করে ওই আয়নাল লয়াতির মতো আর কি করলে তো কোবার পারি বেকায়দাই ঠিকিছি আর কি আজকা ওই রকম বেকায়দাই ঠেকে গেছি গা তবে একেবারে না বললেও আবার হয় না এই পৃথিবীর বুকে এমন এক পুরুষ ছিল শুধু পুরুষই না সেই ব্যক্তি
মহাপুরুষ যাকে বলে আউলিয়া সেই ব্যক্তি ছিল আউলিয়া কিন্তু দেখা গেল সেই ব্যক্তি এত বড় আউলিয়া হয়েও তার স্ত্রীকে কি করলেন শেষ করে দিলেন শেষ করে দিলেন কিভাবে শেষ করলেন আগুন দিয়ে তার স্ত্রীকে জ্বালায়া দিলেন পোড়ায়া দিলেন আমি জানতে চাই এত বড় মহাপুরুষ হয়ে একজন আউলিয়া হয়ে সে কেন তার স্ত্রীকে পোড়ায়া দিলেন তার কারণটা কি সেই পুরুষটাকে তার নাম কি এবং এর বিষয়টা কি আরে বাবা আপনার কাছে এই ছোট করে একটি কথাই রইল আর বেশি কিছু বলবো না ভন্ডামি দাও ছেড়ে পুরুষ ভন্ডামি দাও ছেড়ে পুরুষ ভন্ডামি দাও ছেড়ে পুরুষ ভন্ডামি দাও ছেড়ে ধন্যবাদ লিপি সরকার মনে যেমন ঠোঁট দুইটা সিল্লা লইছে কি মানুষ মানুষের এমনে কয় আমার কয় আমি বলে বলত তা আমি যদি বলো তো তুমি তো বলদি নাকি আমি বলে বলদের মতো সুই দিয়া বলে আমার ভুলাই দিছে এইটা তো কইছে আবার কয় বলদ নাকি চক্ষু বুঝা ঘুরে সারা দিন ঘুরার পরে চক্ষু খুলা দেয় যেহেন আসলে ওখানেই ঘুরতেছে আমার বলদ বানাইছে তবে লিপি সরকার এ বলদ কিন্তু কুরবানি হয় এই বলদ যদি কুরবানি না হইতো তাহলে কিন্তু আল্লাহর একজন নবী কুরবানি হয়ে যাইতো বলদ বলো দুম্বা বলো এই কুরবানির উসিলায় আল্লাহর একজন নবী মুক্তি পাওয়া যায় তো ওই রকম দুম্বার মতো বলদের মতো মুসানবীর একটা গাভী যে গাভীও ভেস্তে যাবে প্রমাণ তার পবিত্র কোরআন বলে লতিফ সরকার আপনার কথায় যেন মানুষ জ্ঞান পায় না রে ভাই আমার আর জ্ঞান কি আছে তারপরও জ্ঞান বুঝি তেমন একটা নাই তবে তুমি যে আমাকে বলদ বলছো দেখো আমি বলদ নিয়ে কোন জায়গার মধ্যে লাগাইছি আর করো জ্ঞান না হইলে তোমার যেন জ্ঞান হয় আল্লাহ যেন তোমাকে বুঝার তৌফিক দেয় কইতে তো চাই না অনেক কথা না কইতে পারি না আমারে যা কয়ে গেল মাইয়াটা দেখতে কুট্টি দিয়ে গেলে কি গো এ ধান্য মরিস ধান্য মরিস হ্যাঁ মাইয়া না তো মাইয়ার মা গত আসরে একটা কথা বলেছিল এই শয়তান শয়তানের উসিলায় চক্রান্তে আদম পৃথিবীর মধ্যে এসেছে হাওয়া বিবি পৃথিবীর মধ্যে এসেছে বলে যদি আদম হাওয়া পৃথিবীতে ওই চক্রান্তে না আসতো যে বলছিলাম নারী জাতি শয়তানের বাহক তাহলে আমি লতিফ সরকারও দুনিয়ার মধ্যে আসতে পারতাম না না রে লিপি সরকার কইতে চাই নাই কিন্তু তোমার যা কথা না কয়ে তো পারলাম না কি করবে না করবে আল্লাহই আমার ভালো জানে একবারে বিয়ে করে নতুন বউ বাইতে নিছে নতুন বউ নতুন জামাইর কুয়ারই তো আলাদা হ্যাঁ একেবারে বাসল করে স্বামীরে কইতাছে আচ্ছা এই অভাবের দিনে তুমি আমারে বিয়া করলা বড় উপকার করছো আচ্ছা আমি যদি না থাকতাম তুমি বিয়াটা করতা কারে বেড়া গেতে একজন করতাম বিয়া সারা গিয়ে থাকতাম তোমার না করতাম আরেকজন করতাম কয় না কারে করতেন একটু শুনি না কারে করতাম একজন কুয়ারা ঠেলায় আবারও জিগেছে আরে কারে করতেন একটু শুনি না কর না একটু কুয়ারা করতেছে তে এক কথা একবার দুইবার তিনবার গেলে ভালো লাগে আবার যখন জিগেছে আমি না থাকলে কারে বিয়া করতেন জামাই কয়ে দিছে তুই না থাকলে তোর মায়ের বিয়া করতাম বউ কয় সি 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 আমার মায় আপনার শাশুড়ি লাগে আরে তোরে যদি বিয়া না করি তাহলে তোর মায় আমার শাশুড়ি হয় কেমনে নাকি আল্লাহ কারে কখন কোন সিলাই কিভাবে পৃথিবীর মধ্যে বানাবে এটা আমার আল্লাহ ভালো জানে তুমি নারীর জন্য আমি আসি নাই আল্লাহর মনোনীত ব্যক্তি আল্লাহর পাঁচটি শর্ত আদম বানাবে এই আদম পৃথিবীতে প্রেরণ করবে আদম দিয়া
আদম বানাবে এই আদম পৃথিবীর মধ্যে ইন্তেকাল করবে হাসনের মাঠে আল্লাহ কাজী হয়ে এই আদমের বিচার করবে পাঁচটি কারণে আল্লাহ আদমকে সৃষ্টি করেছে তুমি নারীর জন্য না যাই হোক আমার একটা গান এই গানটা গায়লই তারপরে আরো কিছু কথা চেষ্টা করব বলার জন্য আল্লাহ পুরুষের মানায় মনি মাইয়া লোক হয় সাকরানি আমার সাথে দুশমনি আইরে আমার খায়ায় আমার সাথে দুশমনি কয় ঝালমুড়ি যেইভাবে পাই যায় মনে হয় যেমন একশো টাকার মুড়ি বানাইতেছে বাইরে পড়েতে ছাইড়ে দিলে দেখা যায় এত কয়টা মানে আমার কথা যতই কই হের কাছে এত কয়টা লাগে কিন্তু হের খেল নাই একবার যদি টিপ দিয়ে ছাইড়ে দিই দশ মাসের জেল খবর আছে হ্যাঁ বেশি কিছু লাগে না খালি মনে করে একটা সুইচ দিয়ে ছাইড়ে দিব দশ মাসের জেল লিয়ে ঘুরবা খালি এত বেশি বুঝো না খালি কই না মায়া করে কই না দেখো না গান্ডার মধ্যে কি আছে এক ফোঁটা আফসোস লাগে একটা মানুষের এমন একটা বোঝা দশ মাস কি একটা বোঝা কিন্তু বিষয়টা আরেক জায়গায় এই বোঝার পরেও স্বামী যদি ঘরে আসে যদি সতী সাধ্বী নারী হয় হাতের মধ্যে সরিষার তেল লইয়া ডলতে হয় আর আল্লাহ বলেছে যতই কিছু হোক না কেন মানুষের মানুষের পায়ে যদি সেজদা দেওয়ার নিয়ম থাকতো আমি আল্লাহ বলতাম হে নারীরা তোমরা তোমার স্বামীর পায়ের মধ্যে সেজদা করো মানুষের মানুষের পায়ে সেজদা দেওয়া নিষেধ বিধায় সেজদা দেওয়া হয় না তবে এটা ঠিক আছে একটা নারীর সম্পূর্ণ এবাদত বিফলে চলে যাবে যতক্ষণ পর্যন্ত স্বামীর সেবা না করবে এক ফোঁটা পানি মাইয়া দশ মাসের আমার সাথে দুশ্মনী আইরে আমার খায়ায় আমার সাথে দুশ্মনী
তার সাথে দুশমনি আল্লাহই পুরুষের বাড়াই বলি মায়া লোকই টাকানি পুরুষের বাড়াই বলি মায়া লোকই টাকানি আমার খাই আমার সাথে দুশমনি এ আই আমার খাই আমার সাথে দুশমনি হয় 80 বছরের বুড়ির জন্য ছেলেরা পাগল হয় নাই হয়েছে আরে ছেলেরা পাগল হয় নাই 80 বছরের বুড়ি ছেলের জন্য পাগল হয়ে গেছে তুমি কার কথা বলছো আমি জানি হ্যাঁ ওই যে জো লেখা বিবির কথা বলেছো আসলে এক ছেলে শ্বশুর বাড়ি থেকে আইছে তে বন্ধুরা জিগে কি দিয়া ভাত কইছে শ্বশুর বাড়িতে কয় মুরগি দিয়া খাওয়াইছে কয় কত বড় মুরগি দিয়া খাওয়াইছে কয় এত বড় মুরগি দিয়া খাওয়াইছে এত বড় কয় এই এত বড় মুরগি হই রে কয় তলে আর দিতে মনে নাই লিপি সরকার কথা কয় তলে আর দিয়া কয় না 80 বছরের বুড়ির জন্য ছেলেরা পাগল না ছেলের জন্য 80 বছরের বুড়ি পাগল ছিল যে ছিল জোলেখা বিবি হায় হায় ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেল এমনকি ইউসুফ নবী যখন ঘর থেকে বাহির হয়ে আসে ইউসুফ নবীকে ধরতে যায় পিছন দিয়ে কাপড়ের মধ্যে জামা কাপড়ের মধ্যে ধরে ফেলেছিল অনেক ঘটনা এক সময় জোলেখা পাগল হয়ে গেছিল 80 বছরের বুড়ি পর্যন্ত হয়ে গেছিল তার বান্ধবীরা বলছে তুই এমন কি পাগল হলি এমন কি রূপ দেখে এমন কি চেহারা আছে ইউসুফের বলে বান্ধবীরা রে আমার বন্ধুর যে কি রূপের চেহারা ভালো করে একবার চেয়ে দেখিস বলে ভালো করে কিভাবে চাবো বলে তোরা সাতজন বান্ধবী আয় তোদের সামনে আমি ছুরি আর লেবু দিব আস্তে এই ছুরি আর লেবু যদি আমার বন্ধুর চেহারার দিকে চেয়ে তোরা কাটতে পারিস ঠিক মতো যদি হাত না কাটিস তাহলে বুঝবো যে আমি একলাই পাগল আর যদি তোরা হাত কেটে ফেলিস তাহলে বলে বুঝে নিব আমি একা পাগল না তোরাও পাগল অবশেষে সেই ইউসুফ নবীকে সামনে বসায়া ওই বান্ধবীরা ছুরি আর লেবু নিয়ে যখন কাটতে ছিল আল্লাহ বলেছে আমার রাসূল ব্যতীত পৃথিবীর মধ্যে ইউসুফ নবীর মতো এত সুন্দর রূপ আর কোনো পুরুষকে দেন নাই যখন ছুরি দিয়া লেবু কাটতে ছিল ইউসুফ নবীর মায়াবী চেহারার দিকে চেয়ে চায়া দেখে সব বান্ধবীরা হাত কেটে ফেলেছে রূপের কি মায়া কি নজর কি চেহারা তখন বান্ধবীরা যখন চেয়ে দেখে রক্তে লাল হয়ে গেছে চিৎকার দিয়া বলে জোলেখা রে তুই যে রূপে পাগল হয়েছিস এই রূপ পৃথিবীর কোনো স্বাভাবিক রূপ না আল্লাহর অশেষ কুদরতি রূপ তাই এই রূপে তুই পাগল হয়েছিস তোর জীবন ধন্য হয়ে গেছে সেটা ছিল জোলেখা একজন পুরুষের প্রেমে পাগল ছিল পুরুষ জোলেখার প্রেমে পাগল ছিল না অবশেষে জোলেখার মন রক্ষা করতে গিয়া জোলেখার সাথে সংসার করেছে সেটা ছিল ইউসুফ নবী পুরুষের ছোঁয়ায় 80 বছরের বুড়ি শেষ পর্যন্ত যুবতী হয়ে গেছিল পূর্ণ যৌবন লাভ করেছিল যেইভাবে জিজ্ঞাসা করে কথা ভুলি নাই আমি ধীরে ধীরে তাহার কথা জবাব দিতে চাই রে জবাব দিতে চাই রে আল্লাহর ওলি ছিল সে বাসর ঘরে বা তার স্ত্রীকে মেরে ফেললেন কিভাবে আগুনে পুরাইয়া এই বড় নিদারুণ কথা যাবই আমি কইয়া আলাউদ্দিন আল সাবেরি শোনেন মন দিয়া শেখ ফরিদের ভাগ্না ছিল বলি মন সবারে সাধনার বলে তিনি আউলিয়া হইয়া গেল এই ভব সংসারে শেখ ফরিদ বলে এমন ছেলে ছাড়া যাবে না নিজের মেয়ে বিয়া দিল শোনেন তার ঘটনা বাসর ঘরে আল সাবরি আলাউদ্দিন যখন চলে যায় চায়া দেখে বাসর ঘরে বধু সেজে বসায় আছে একটা নারী আলাউদ্দিন দেখতে পায় আলাউদ্দিন বলে যে সাধন আমি গিয়াছি করিয়া চৌখের মধ্যে দালালি ভাব গিয়াছে রহিয়া স্ত্রীর দিকে যদি এক নজর যাই রে আমি চাইয়া আমার স্ত্রী যাবে এখন আগুনে জ্বলিয়া এই ভাবিয়া আলাউদ্দিন বাসর ঘর হইতে তিনি বাহির হইয়া যায় বিবি বলে ও গো স্বামী বলতেছি আপনায় আপনি আমাকে একে রাখিয়া আমাকে একা রাখিয়া কোথাকারে যান চলিয়া আমাকে একা রাখিয়া কোথাকারে যান চলিয়া আমাকে একা রাখিয়া স্বামী কোথায় চলে যান
বাসর ঘর থেকে আলাউদ্দিন বলে বিবি গো আমি তোমার দিকে চাইব না ছোট আমি যদি তোমার দিকে চাই তাহলে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা সেই নারী বলেছিল স্বামী স্বামীর চাহনিতে যদি আমি জ্বলে যাই আমার জীবন ধন্য হবে তবু বাসর ঘরে এক নজর আমার দিকে তাকান আলাউদ্দিন আল সাবিরি যখন জালালির নজরে তার স্ত্রীর দিকে চেয়েছিল দলিল মতে জানা যায় তার স্ত্রীর গায়ের মধ্যে আগুন ধরে গিয়েছিল শুধু কি তাই ঘরের মধ্যে পর্যন্ত বাসর ঘর পুড়ে ছাই ছাই হয়ে গেছে একজন পুরুষের জালালির নজরের চাহনিতে নারীর গায়ে আগুন ধরে যায় তবে সেটা ছিল এশকের আগুন যেখানে কোনো পাপ নাই ওই নারীও বিনা হিসাবে জান্নাতে কিন্তু তুমি পৃথিবীর মধ্যে এমন প্রমাণ দেখাইতে পারবা নারীর চাহনিতে পুরুষের গায়ে আগুন ধরে গেছে যদি পারো তাহলে দেখাও যেভাবে জিজ্ঞাসা করবে কইরা দিব আমদানি যেভাবে আমার খাইয়াই আমার সাথে দুশ্মনী আই রে আমার খাইয়াই আমার সাথে দুশ্মনী আমার ওকে চেহারাটা কি আমার বলে চেহারা কি হেরে দে চাই না মুলাটার মতো না আমার বেঙ্গায় একটু পরে লিপি সরকারের লোক অনেক গান গেছি দেখছি গান গায় ভালোই কথা গায় ভালোই নাচে ভালোই শেষ পর্যন্ত না পেরে দেয় কান্দা এটা সিডির ব্যাপার এনে যদি কান্দো তাহলে একটা অন্যরকম ব্যাপার সবার বেশি বাইর না বেশি বাড়লে কিন্তু অন্য অন্য আসরে মধুর করে ছেড়ে তোমাকে আচ্ছা আমার এবার জিজ্ঞাসা থাকবে তুমি বললো তো আমার নবীজির এগারো জন স্ত্রী ছিল দুজন দাসী ছিল দাসীদেরকে রাসুল স্ত্রীর মর্যাদা দিয়েছে এই এগারো জন মতান্তরে আরো দুইজন এই তেরো জন বিবির মধ্যে এক একজনের এক একটা গুণ ছিল কিন্তু আমার রাসুল বলেছে আয়েশা সিদ্দিকা আমার কাছে সারিদের মতো আমরা অনেক সময় অনেক মেয়েরে দেখলে বলি না এরে একটা আপেলদার মতো কই না এরে যেমন একেবারে পূর্ণিমার চাঁদরা এরকম বলি না রাসুল তেমনি বলতে গিয়া আয়েশা সিদ্দিকার গুণ বা আলোচনা করতে গিয়া রাসুল বলেছে আয়েশা সিদ্দিকা আমার কাছে সারিদের মতো আমি জানতে চাই সারিদ কাকে বলা হয় আয়েশা সিদ্দিকাকে রাসুল সারিদ বলল কেন এই পর্যন্ত রইল ধরা কইরা দিও ভাঙ্গানি আমার খাইয়াই আমার সাথে দুশ্মনী আই রে আমার খাইয়াই আমার সাথে দুশ্মনী আই রে আমার খাইয়াই আমার সাথে দুশ্মনী অনেক সুন্দর আমার কথার জবাব আমার প্রশ্নের জবাব জবাব দিয়ে অনেকগুলো কথা আমাকে বললেন আমাকে অনেক নিন্দাচারি করে গেলেন আমার গিফত নারীর গিফত বদনাম করলেন প্রথমে তার একটি গানের ভিতরে শুনতে পাইলাম এই পুরুষ নাকি মনিব নারীরা হয়েছে কি সাকরানি মানে উল্টা বিবরণ উল্টা বুঝায় তাই আপনি উল্টা যে কেন বোঝান এটাও তো আমি ভালো করে জানি আপনি কেন উল্টা বোঝাচ্ছেন মনিব ভাই আপনারা সামনাসামনি আমি বাস্তবে দেখায় যাব অবাস্তব কিছুই বলবো না এই যে দেখেন মনিব এই যে মনিব রাত বই রাত গাদার মতো এই যে মনিবগিরি করতেছে এই যে দেখেন গাদার মতো আর ওই যে বান্দি আর দাসী চাকরানি বাড়িতে রাইখারছে গিয়া দেখেন গা লেপ তোষক লইয়া কুল বালিশ রূপে ঠেং তুললা খাটের উপরে নাক ডাইকা ডারছে ঘুমাইতাছে আর এই যে উনি দেখেন কি বাসাগিরি করতেছে বাসার অবস্থাটা দেখেন মাথার গাম পায়ে ফলাইতাছে এই মাথার গাম পায়ে ফলাইয়া যদি 20,000 টাকার একটা টাকা কম হয় 100 টাকা কম হয় বাড়িতে গিয়ে ওই চাকরানির কাছে হিসাব দিতে হয় আর যদি কম পড়ে যদি কার 100 টাকা কই হিসাব না দিতে পারলে কো বোন কেমনে কেমনে যে খরচ করছি আমার মনে নাই আমার এত জ্বালাইস না মাফ কইরা দে আমারে ওই যে চাকরানির কাছে গিয়ে এই অবস্থা করি
রে বাসা রে কত বাসা গে দেখলাম কত বাসা আইলো আর গেল আর কত দেখা দিলাম কমলাপুর স্টেশনে ইঠিতান দিয়া বাসারা ঘুমাইতাছে কমলাপুর স্টেশনে বাসা আমি বলে কান্দি কই তোমার তো আবার অভ্যাস ভালো না খারাপ অভ্যাস আমি নাকি কান্দা দেই না ভাই বলছে না আরে কি কই আমি কান্দি কেন কান্দি জানেন যদি কোনো মহৎ ব্যক্তির কথা শুনি গান শুনি মহতের কথা আমার দয়ালের কথা আমার মুর্শিদের কথা আমার আল্লাহ রাসূলের কথা মনে পড়ে হৃদয়ে যদি তাদের কথা মনে পড়ে তাহলে আমি কান্দি আপনার মতো দুই জগতের লতিফ সরকারের মতো লতিফ সরকারের মানুষের মতো এর কথায় কান্দি না এর কথা কান্দুম তো দূরের কথা কি গো ম অন্য ফানিও বাইরাই না আমার জান আমি বলে কাম দি চিন্তা করছেন অবস্থা না আস্তে এক ফোঁটা পানির খুব দাম দেখাইলো ওরে আমার পানি ওলা রে হ্যাঁ পানি এই পানির দুই পয়সার মূল্য নাই যতক্ষণ পর্যন্ত আমার মতো একজন ভাণ্ড না থাকে ওই দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হইয়া যায় বিয়ে করেন না তখন দেখাইতে পারেন একটা সন্তান ওই যে পানিটা মুখে রাখিয়া পারেন না একটা দেখাইতে সন্তান পারবো কেমবে থার্মিটার নষ্ট করে থুইছে আগে ক্ষমতা নাই ওই যে পুরুষ এত দাম এত গৌরব এত বড় বড় কথা সব এসে গুড়ার ডিম গুড়ার যেমন ডিম নাই এগো কোনো দামও নাই মূল্য নাই আর কেউ দেখতাম না দোকান আমি লিপি সরকার চারানার দামও দিই না ফুল্লা যায় কইছে না আরে লতিফ সরকার সাহেব এই ফুলার ভিতরেই আপনি না আপনার দাদা ওয়ের ভিতরে থাইকে আইছে আপনার বাপে ওয়ের ভিতরে থাইকে আইছে আপনি নিজ ওয়ের ভিতরে থাইকে আইছেন এবং আপনার যে ফুলবান আছে হেগুলো এর ভিতরে থাইকে আইছে আবার বড় বড় কথা কার লগে কোন কই এমনে দেখান না দুই একটা নারী ছাড়া নারীকে বাদ দিয়া দুই একটা গুণ ক্ষমতা দেখান না পানি পানি আজকে বার করুম নে আগে একটা গান গাই গান শুনলেন পরে কইতাছি সারা সংসার খাইয়া মাইয়াই তোমার দিকে চাইয়া রয় সারা সংসার খাইয়া মাইয়াই তোমার দিকে চাইয়া রয় কেন বুঝলি না সেই যে মাইয়ার রাঙা পায় হাই রে কেন বুঝলি না সেই যে মাইয়ার হইলে পরে মাইয়াই যায়া পালকি চরে তোমার মতো চাইটা মাউরাই কান্দে কইরা লয়া তাদের কত দাম আরো কমনি ভাই ও ভাই আরো কম কি আপনারা বলেন না বলবো নাকি আরো কিছু বলবো তাই শোনেন আরো কি করে রাত্র নিশি হইলে পরে পুরুষ যাইয়া পায়ে ধরে মাইয়া যদি লাত্তি মারে বেড়া ভাঙ্গা বাইরে যায় মাইয়া যদি লাত্তি মারে মাইয়াই যদি লাত্তি মারে বেড়া ভাঙ্গা বাইরে যায় মাইয়াই যদি লাত্তি মারে
কথা পুরুর সিলাই মায়ার জুতা কয়েকটা খাইছে গুতা যাইয়া মায়ার সে জায়গায় কয়েকটা খাইছে গুতা পুরুর সিলাই মাইয়ার জুতা কয়েকটা খাইছে গুতা যাইয়া মাইয়ার সে জায়গায় কয়েকটা খাইছে গুতা যাইয়া মাইয়ার সে জায়গায় কয়েকটা খাইছে গুতা যাইয়া মাইয়ার সে জায়গায় আমি আরো কইলে কইতে পারি পড়বে তাহার মাথায় মারি আরো কইলে কইতে পারি সেই যে মাইয়ার রাঙা পায় আই রে কেন বুঝি না সেই যে মাইয়ার রাঙা পায় ওরে সারা সংসার খায়া মাইয়া আমার রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম তার তার ছিল চোদ্দ জন স্ত্রী এই চোদ্দ জন স্ত্রীর ভিতরে তার একটি বিবি ছিল আয়েশা সিদ্দিকা তাকে বলতো কি বলতো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শক করে বলতো সারি সারিত বলতো এর কারণ কি ওই আরবের ভিতরে একটা খাবার ছিল যেই খাবার ছিল ওই আরব দেশের যত মানুষ আছিল সবচেয়ে শ্রেষ্ঠ খাবার সবচেয়ে শ্রেষ্ঠ খাবার যাকে বলা হয় কি দিয়ে সেটা পাক করতো এবং খাবারটা বানাইতো দেখা যায় সেই খাবারটা তৈরি করতে লাগতো ওই যে দুম্বা ওই দুম্বার মাংস দিয়ে মানে অনেক সুন্দর খাবার অনেক পছন্দজনক খাবার প্রিয় খাবার ছিল তাকে সারিত বলতো সেই খাবারটাকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম তার এত দুলা স্ত্রীর ভিতরে আয়েশা সিদ্দিকাকে মানে অনেক সবার চেয়ে বেশি ভালোবাসত সেই আয়েশা সিদ্দিকাকে অতি প্রিয়জন অতি আপনজন তার মন থেকে হৃদয় থেকে আলেদা তাকে একটা ভালোবাসা দিত তাকে অনেক পছন্দ করত তাই পছন্দ করত বিদায় আয়েশা সিদ্দিকাকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম তাকে ডাকতেন কি বলে সেই সারিদ বলে ডাকত এই হলো আপনার কথা ছাগল আমি গরুর কথা বলেছিলাম বলদের কথা বলেছিলাম কই এই বলদ যদি জবাই না করত ওই যে ঈদের সঙ্গে কুরবানি দেয় ওই কুরবানি হইতো না এ পেট মোটা দেখলেই তারে দারোগা বলতে হয় আর ওই গরু দেখলেই বলতে হয় মুসা নবীর গাবি ওই রকম না হ্যাঁ ওই রকম হইতো মনে হয় ওরে বাপ রে বাপ আগর তলাও তলা ফকির তলাও তলা আগর তলায় যাইতে হলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় আর ফকির তলা যাইতে হলে একটু বোতলে ফসরদার ঢুকুন যায় ভাই ঢুকুন যায় না তাইলে দেখেন তো অবস্থাটা আপনি যতই কিছু বলেন না কেন এই নারীর উপরে নারী হলো সর্বশ্রেষ্ঠ যেই নারীকে আমার আল্লাহ নিজেই সম্মান করেছেন ইজ্জত দিয়েছেন আমার দিনের নবী নারীকে ইজ্জত দিয়ে কথা বলেছেন সম্মান দিয়ে কথা বলেছেন আর দুই টাকা দামের পুরুষে আজকাল নারীরে কয় পেট ফুলে পানির বড়াই এইটার গৌরব ওইটার গৌরব পরে আমার গৌরব রে হ্যাঁ কত দেখলাম এরকম গৌরব এই নারী ছাড়া কোনো উপায় নাই আপনি যত বড় যত কিছু অলি আউলিয়া যাই কিছু হন না কেন ওই জায়গা গিয়া ধরা ওই নারীর কাছে ওইখানে গিয়ে আপনি ধরা আর ওইখানে গিয়া ধরা আপনার খাইতেই হবে আর নাইলে উপায় নাই ওই যে সেই জায়গাতে কি ভাই তাই না তাই আরো কিছু বলতাম সময় নাই সময়ের অভাবে তারে মাফ কইরা দিলাম তাই আমার লগে পাকনামানি করছো করছো দুঃখ নাই অন্য কোন শিল্পীর লগে এমন পাকনামানি কইরো না তাই কিন্তু গার গর্দা নাই খাইবা
আমি মাফ করে দিলাম অন্য শিল্পীরা মাফ করব না আরেকদিন পায় লই বুঝাম আর পামু কি এই সব পোলাবানের লগে আমি নিজও গান গাইতেছি না জানেন না এই সব পোলাবানের সাথে আমার গান গাওয়ার শখ নাই আমি মুরব্বি মানুষ মুরব্বি মানুষের সাথে গান গাব ¡Gracias!